আচ্ছা শোনো, তাহলে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন থেকে কিভাবে ট্রি করা যায়, সার্কিট ডায়াগ্রাম করা যায় এবং জাস্টিফাই করা যায়। জাস্টিফাইয়ের মধ্যে তিনটা টার্ম আছে, কি কি? টটোলজি, কন্ট্রাডিকশন, কন্টিজেন্সি। আচ্ছা ওকে, আসি প্রথমে আসি আমরা ট্রি কীভাবে ডিজাইন করব। প্রথম কাজ, এই লজিক্যাল এক্সপ্রেশনটা তোমাকে দিয়ে দেওয়া থাকবে, তোমাকে বলা হবে নাও ড্র এ ট্রি, ড্র এ ট্রি। তো ট্রি ডিজাইন করতে চাইলে আমরা প্রথম যে জিনিসটা খেয়াল করব, এই পুরো সেন্টেন্সের মধ্যে মিড পয়েন্ট কোনটা সেটা বের করতে হবে। আমরা যদি অবজার্ভ করি তাহলে দেখব যে এই পুরো অংশটা একটা পার্ট, ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে একত্রিত করা আছে, এবং এই অংশটা আরেকটি পার্ট, তার মানে হচ্ছে মিডল পজিশনে আছে শুধু এই ইমপ্লিকেশনটা। তার মানে এইটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট পুরা লজিক্যাল এক্সপ্রেশনের। যদি এরকম প্রথম মিড পয়েন্ট যেটা পাবো সেটাকে আমরা এইভাবে এর আগে লিখে নিব। এইটাকে আমরা ধরবো হচ্ছে রুট, এর লেফট সাইড রাইট সাইডে যাব। তো রাইট সাইডে যদি আসি তাহলে এখানে দেখবো যে আছে কিউ অর আর, এই দুইটার মধ্যে আবার মিড পয়েন্ট হচ্ছে এই অর, তার মানে এই অরটা হচ্ছে এই পয়েন্ট আউট হবে, এবং এর আবার লেফট সাইড রাইট সাইড যাবে। দ্যাট মিন্স লেফট সাইডে আছে কিউ, রাইট সাইডে আর, তার মানে রাইট সাইড কমপ্লিট। জাস্ট ব্রাঞ্চ ক্রিয়েট করা, একটা ট্রির রুট এবং তার ব্রাঞ্চগুলো নিচের দিকে থাকে যেরকম, এটাও ঠিক তেমনই। তো রুট বলা হয় এই অংশটাকে, কারণ এইটা হচ্ছে মিডল পজিশন, আর এই বাকিগুলো হচ্ছে ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, লেফট সাইড রাইট সাইড ব্রাঞ্চ, ঠিক আছে? ওকে, আবার একইভাবে সব লেফট সাইডের যে পুরো স্টেটমেন্টটা আছে যেটা একটা পার্ট, এটার আবার মিডল পয়েন্ট আইডেন্টিফাই করে নিতে হবে। আমরা যদি দেখি এইখানে কিউ অ্যান্ড আর এইখানে নট কিউ অর পি, এই দুইগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে একটা একটা করে করা, অর্থাৎ মিডল পয়েন্ট হচ্ছে এই ইমপ্লিকেশনটা। এই মিডল পয়েন্টটাকে আমরা আগে লেফট সাইডে লিখে নিব, এরপরে আবার এটার লেফট সাইড রাইট সাইডে যাব। যদি আমরা এটা রাইট সাইডে আসি তাহলে দেখতে পাবো যে এটার আবার অ্যান্ড অর হচ্ছে মিড পয়েন্ট, তার মানে আমরা রাইট সাইডে অর মিড পয়েন্ট, এর লেফট সাইডে যাব, রাইট সাইডে যাব। লেফট সাইডে আছে নট কিউ, নট কিউ, আর রাইট সাইডে আছে পি। আমি একসাথে নট কিউ লিখেছি, কেউ যদি এটাকে একসাথে না লিখে এইখানে কিউ লিখে এর এই পাশে যদি নট দিয়ে দেয় লেফট সাইডে, রাইট সাইডে যদি দাও তাহলে এটা পরে বোঝাবে, অবশ্যই দিতে হবে, আগে যেহেতু আছে লেফট সাইড বোঝাচ্ছে। সো নট কিউ এভাবে লেখা যায়, এভাবে লিখলেও রাইট, আর কেউ যদি মনে করো যে এই ক্ষেত্রে এখানে সরাসরি নট কিউ দিবা, কারণ এরপরে আর কোনো এক্সপ্রেশন নাই, মানে চাইল্ড নেই বলছি। আচ্ছা এইখানে আছে নট কিউ, এইটার পরে যদি আমরা আর যাই তাহলে আমরা কোনো চাইল্ড পাবো না, যে কারণে এটাই লাস্ট হিসেবে আমরা রেখে দিতে পারি। তবে কেউ চাইলে পরে আমরা এটাকে চাইল্ড হিসেবে এভাবে লিখতে পারি, এতে কোনো ভুল নাই। এখন আসো এই অংশটার যদি লেফট সাইডে আসি তাহলে মিডল পয়েন্ট হচ্ছে অ্যান্ড, তাহলে আমরা অ্যান্ড লিখে নিলাম। দেন এটা লেফট সাইডে আছে পি, রাইট সাইডে আছে আর, এই যে কমপ্লিট একটা ব্রাঞ্চিং সিস্টেম আসলো, এটাই হচ্ছে ট্রি। এইটাকে বলা হয় রুট, কারণ এইটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ এ ট্রি, আর এইগুলো হচ্ছে তার ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলোকে বলা হয় চাইল্ড। এইটা হচ্ছে রুট, এটাকে অনেক সময় প্যারেন্টও বলা হয়, এইটা প্যারেন্ট, সেই ক্ষেত্রে এই ইমপ্লিকেশন আর এই অর, এই দুইটা হচ্ছে এর চাইল্ড। দ্যাট মিন্স এইগুলোকে আমরা বলতে পারি চাইল্ড। আবার যদি আমরা দেখি এই অরটা প্যারেন্ট, এ প্যারেন্ট হবে, কারণ কি এর চাইল্ড হচ্ছে কিউ আর আর, তার মানে এ যদি প্যারেন্ট হয় এ একসময় আবার প্যারেন্ট, সেই হিসেবে এই কিউ আর এই আর হচ্ছে আমাদের ক্ষেত্রে চাইল্ড। এই কিউ আর আর চাইল্ডের কোনো আর চাইল্ড নেই, মানে এর আর প্যারেন্ট নয়, এদের আর কোনো চাইল্ড নেই, এদের যেহেতু কোনো চাইল্ড নেই তাই এদেরকে বলা হয় লিপ, মানে
একদম লাস্ট যেটা সেটা হলো লিভ। একে যদি আমরা চাইল্ড ভাবি তাহলে একে আমরা প্যারেন্ট ভাববো, একে প্যারেন্ট ভাবলে এ কী হবে, এর রেসপেক্টিভে গ্র্যান্ড প্যারেন্ট, চাইল্ড প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট, এর উপরে থাকলে গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট। তার মানে ফ্যামিলির যে রিলেশনটা হয় সেটাই মূলত এখানে লজিকটা খাটে। এইভাবে যে কোনো লজিক্যাল এক্সপ্রেশনকেই আমরা ট্রিতে কনভার্ট করতে পারি। বুঝাইতে পারছি, একটু পজ করে দাও। আমরা এখন আসবো হচ্ছে সার্কিট ডিজাইনের ক্ষেত্রে। সার্কিট ডিজাইন করতে গেলে আগে আমাকে কয়েকটা সার্কিটের বেসিক জানতে হবে। এই সার্কিটগুলোর মধ্যে একটা সার্কিটের নাম হচ্ছে অ্যান্ড। আমরা জানি অ্যান্ড আছে, অর আছে, নট আছে, তারপরে হচ্ছে আমাদের যে পাঁচটা কানেকটিভ ছিল তার মধ্যে একটা হচ্ছে ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন, আর একটা ছিল হচ্ছে আমাদের বাই কন্ডিশনাল। প্রথম আসি অ্যান্ড। অ্যান্ডের ক্ষেত্রে তোমরা অলরেডি তুর্থ বিরের লজিক তো জানো যে দুইটি ঘটনা ট্রু হলেই শুধুমাত্র ট্রু, আদারওয়াইজ ফলস। তো এই অ্যান্ড গেটের একটা সিম্বল আছে, সেই সিম্বলটাকে আমরা এইভাবে মেনশন করি। যদি টু ইনপুট হয় তাহলে আমরা এইভাবে মেনশন করি, তাই না? সিম্বলটা একটু মনে পড়তেছে না, নাইন টেনে পড়েছ কলেজে। এইটা হচ্ছে এ ইনপুট, এটা বি ইনপুট, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে আউটপুট। এটা সার্কিট ছিল। একইভাবে আমরা যদি অরের লজিক দেখি, অরের লজিকে বলা ছিল যে দুইটি ঘটনা ফলস হলেই ফলস, বাকি ক্ষেত্রেই ট্রু। এই লজিকগুলো কিন্তু তোমার মাথায় থাকতে হবে। আচ্ছা, এই অরের ক্ষেত্রে সার্কিট সিম্বলটা ছিল হচ্ছে এরকম একটু বাঁকানো, চাঁদের মতন একটু বাঁকানো, এটাও টু ইনপুট, এ আর বি। এটা হচ্ছে অরের ক্ষেত্রে সার্কিট ডিজাইন। নটের ক্ষেত্রে লজিক হচ্ছে ট্রু থাকলে ফলস হয়, ফলস থাকলে ট্রু হয়। দ্যাট মিন্স এইটার সিম্বলটা লেখা ছিল এইভাবে, এইখানে যদি এ ইনপুট ট্রু হয় তাহলে এখানে আউটপুট হবে ফলস, এখানে ফলস হলে এখানে হবে ট্রু। সিম্বলটা দেখতে এরকম, এটাকে বলা হয় নট। বাট এই নটটা কিন্তু আমরা যখন লজিকে পড়ছি তখন এটার নাম বলবো ইন্টারভাল। আমি ওইখানে কানেক্টিভসের এখানে নাম লিখেছিলাম না অনেকগুলো, এটার নাম কনজাংশন, এটা ডিসজাংশন। এইটার সিম্বলটা হচ্ছে এরকম কনজাংশন, এটা ডিসজাংশন, এইটা হচ্ছে নট, এভাবে লেখা যায় অথবা এভাবে লেখা যায়। ইমপ্লিকেশন, এটা একমুখী তীরচিহ্ন, এর আর একটা নাম হলো ইফ দেন। আর বাই কন্ডিশনাল, যেটা বোথ ডিরেকশন, এটাকে ইংরেজিতে বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফ। আচ্ছা, এই তিনটা সার্কিট গেল। ইমপ্লিকেশনের সার্কিটটা কীরকম? ইমপ্লিকেশনের সার্কিটটা হচ্ছে এইরকম যে তোমাকে এইরকম অর গেটের মতন লিখতে হবে, ডিজাইন দিতে হবে, শুধু প্রথম যে ইনপুট, এই প্রথম ইনপুটের এইখানে একটা নট করে দিতে হবে। এটা দেখতে সার্কিটটা এরকম হয়, দেখতে সার্কিটটা এরকম হয় যে প্রথম ইনপুট যেটা ফার্স্ট ইনপুট এটাকে নট করে দিতে হয়। এটাও নট, সিম্বলটা এরকম, রাইট, এটাও নট, রাইট। মানে আমরা নট গেটের ক্ষেত্রে এই সিম্বলটা অথবা এভাবেও প্রকাশ করতে পারি, মানে একটা শুধু বাবল দিয়ে, দুটেই রাইট। কিন্তু এইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যখন স্পেশালিভাবে নট ইউজ করা হয়। এইটা ইউজ করা হয় ক্ষেত্র বিশেষে, যেরকম এই পজিশনে করা হয়েছে। কিন্তু এই পজিশনে এভাবে না দিয়ে কেউ যদি এখানে এভাবে দেয় তাও রাইট, এটাও রাইট। এখানে ইনপুটটা অলরেডি নট হয়েই যাচ্ছে, দুটেই রাইট। এটাও দিতে পারি আমরা অর দিয়ে, প্রথম ইনপুটটা কিন্তু আমরা নট করে দিব, প্রথম ইনপুট, এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে এই ইমপ্লিকেশনের ট্রুথ টেবিলটা কীরকম ছিল? আচ্ছা, এটা তোমাদের বলা হয়নি না? ট্রুথ টেবিলের, সরি, ইমপ্লিকেশনের ট্রুথ টেবিল মনে রাখতে হলে খালি এই লজিকটা মনে রাখিও, ট্রু ফলস ফলস। যদি প্রথম ঘটনা ট্রু হয়, দ্বিতীয় ঘটনা ফলস হয়, তাহলে রেজাল্ট হচ্ছে ফলস। প্রথম ঘটনা ট্রু হইতে হবে, প্রথম ঘটনা ফলস হইলে কিন্তু হবে না। প্রথম ঘটনা ট্রু, দ্বিতীয় ঘটনা ফলস, তাহলে আউটপুট ফলস।
যদি এইটার আমরা ট্রুথ টেবিল করি, এটা এ বি, এটা আউটপুট, এটা কার ক্ষেত্রে? আমরা ইমপ্লিকেশনের ক্ষেত্রে বলছি, যে এটা ইমপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে এ ইমপ্লিকেশন বি, আমরা জানি যে এইখানে কম্বিনেশন যখন আমরা লিখি, এখানে লিখি ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস। খেয়াল করো যে আমার এই ইসের ক্ষেত্রে, ইমপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমটাকে নট করে দিতে হবে। প্রথমটাকে নট করা মানে হচ্ছে, আমি এই পজিশন একটু লিখে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে তোমাদের, এইটাকে যদি আমরা নট করি, নট এ, তাহলে হবে কি? এটা হবে ফলস, এটা হবে ফলস, এটা হবে ট্রু, এটা হবে ট্রু। এখন আসো, আমাদের ঘটনা হচ্ছে, ইমপ্লিকেশনে বলেছি প্রথম ঘটনা ট্রু, দ্বিতীয় ঘটনা ফলস হলে পরেরটাই শুধু ফলস। এইটার ক্ষেত্রে প্রথমে যেহেতু ট্রু নেই, এটা কিন্তু আছে নট, আমি কিন্তু এটা বের করে নিলাম। ক্লিয়ার সবাই? বুঝতেছো একটু? ওকে, তা আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে স্যার মাস এইটা এই পাশে লিখতে? এইটাকে আমরা নট করে দেই, এইটা এ মানে এখানে ট্রু, তারপর এটা কী লিখছিলাম, ট্রু ফলস, এইখানে ট্রু ফলস, এইখানে ফলস ট্রু, এটা ফলস ফলস, এইটা ছিল এ আর বির কম্বিনেশন, এইটা ছিল, রাইট? এখন আমরা এইটাকে নট যখন করব, তখন এইটা হবে ফলস, এটা ফলস, এটা ট্রু, এটা ট্রু। আমরা বলেছি ইমপ্লিকেশনের কন্ডিশনসে ট্রু ফলসেই শুধু ফলস। তাহলে এখন কনসিডারেশন শুধু এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে দেখো, এখানে ট্রু আছে, পরেরটা ট্রু হবে না, এইটা ট্রু, এইটা ফলস, দ্যাট মিন্স এইটা ফলস, বাকি সব কিছুই ট্রু। এইটা হচ্ছে ইমপ্লিকেশন। ক্লিয়ার? অ্যান্ড অর নট অলরেডি তোমরা খুব ভালোভাবেই জানো, এই জন্য আমি এটি একটু দেখিয়ে দিলাম। বুঝতে কি বেশি কষ্ট হচ্ছে? বলছিলাম যে অর গেটই, দেখো এটা কিন্তু একটা অর গেট সিম্পল, বাট শুধু ফার্স্ট ইনপুটটাকে নট করে দেওয়া। ফার্স্ট ইনপুট এইখানে দেখো, এইখানে এ, এইটা বি, এইটাই অর গেট, কিন্তু এই প্রথম এ ইনপুট, ফার্স্ট ইনপুটটাকে খালি নট করে দিয়েছি, তাহলেই সেটা ইমপ্লিকেশন হয়ে গেছে। শর্ত হচ্ছে এর ট্রুথ টেবিলে হচ্ছে যখন প্রথম ঘটনা ট্রু হয়, দ্বিতীয় ঘটনা ফলস হয়, তখনই আউটপুটটা শুধু ফলস হয়, বাকি সকল ক্ষেত্রে ট্রু হয়। ক্লিয়ার? আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো বাই কন্ডিশনাল, এটাও খুব জরুরি, তবে এটা একেবারেই সিম্পল। সবাই একটু খেয়াল করো, যখন আমরা বাই কন্ডিশনালে আসবো তখন ট্রুথ টেবিলটা এইরকম হয়, এ ঘটনা বি ঘটনা, এ বাই কন্ডিশনাল বি, এটা আমরা লিখি ট্রু ট্রু, এটা লিখি ট্রু ফলস, এটা লিখি ফলস ট্রু, এটা লিখি ফলস ফলস। বাই কন্ডিশনালের সিস্টেমটা হচ্ছে দুটি সমান হলে ঘটনা ট্রু, দুইটি ঘটনাই যদি সমান হয় তাহলেই ট্রু। যেমন এখানে ট্রু ট্রু দুইটাই সমান, সো এইটা ট্রু, এইখানে দুটি সমান, দুটোই ফলস, সমান তো, আমার কথা ছিল দুইটা সমান হইলেই ট্রু, এই দুইটা সমান, সো এই ঘটনাটা ট্রু, বলেছি দুইটা সমান হলে ট্রু। অবশ্যই আমার দেখতে হবে দুইটি ঘটনা সমান কিনা, দুইটাই ট্রু সমান ট্রু, দুইটি ঘটনাই সমান কিনা, দুইটাই ফলস সমান, সো ঘটনা আউটপুট ট্রু, দুইটি সমান হলেই ট্রু। যদি তিনটার কম্বিনেশন হতো, তিনটা সমান হলেই ট্রু, তিনটা ফলস হলেও ট্রু, আর বাকি সকল ক্ষেত্রেই ফলস। সো সেই হিসেবে আমরা এইটা বলতে পারি এটাও ফলস, এটাও ফলস। এইটার সার্কিট ডায়াগ্রামটা কেমন হয় তোমাদের? ইসের কথা মনে আছে? এক্স নর গেটের ক্ষেত্রে দেখো, এইটা হলো অর গেট, এইটা তো বুঝতে কোনো অসুবিধা নাই, তোমরা তার মানে অলরেডি অবগত আছো যে আমি যদি এই অর গেটের সামনে একটা নট করে দেই, তাইলে আমরা এইটার নাম দেই, তখন হচ্ছে এইটার নাম দেই
নো, এটার নাম দেই নর। ও আচ্ছা, সামনে একটা ই থাকে না এখন? না এখন শুধু নর গেট আমরা দেখতেছি, ন্যান গেট নর গেট, এই দুইটা ইউনিভার্সাল গেট মনে পড়তেছে? ন্যান গেট আর নর গেট হচ্ছে বলা হয় ইউনিভার্সাল গেট। এই যে অ্যান গেট, এটারও যদি আমরা এইখানে একটা নট করে দেই তাহলে হয়ে যাবে ন্যান গেট। এইখানে এন আর এইখানকার এন মানে কি? নট। এটার মানেই হচ্ছে নিগেশন, নট। তো অ্যান গেটের আউটপুটে একটা যদি নট গেট বসিয়ে দেই, এই বাবলটাই কিন্তু নট গেট। এটা কিন্তু দেখতে যে এইরকমই, দেখতে কিন্তু এইরকম, এইটাই আমরা একটা বাবল দ্বারা প্রকাশ করেছি, একই জিনিস। ক্লিয়ার? তার মানে তোমরা অলরেডি জানো যে এইটাকে ন্যান গেট বলে আর এইটাকে নর গেট বলে। এ পর্যন্ত সবাই অবগত, মনে পড়েছে? এখন আসো, আমি যদি এইখানে যে এই দাগটা দিতাম তখন তোমরা কী বলতে এটাকে? তখন তোমরা বলতে যে স্যার এটা এক্স নর। এই যে এক্স নর বলছো, এই এক্স নর সিম্বলটাই হচ্ছে বাইকন্ডিশনাল, এইটাই হচ্ছে আমাদের বাইকন্ডিশনাল। তার মানে হচ্ছে খালি মাথায় রাখবা, এক্স নরের সিম্বলটাই বাইকন্ডিশনাল। সবাই কি বুঝতে পারতেছি? আসো মিলায়া দেখো, এইখানে আউটপুট দাও হচ্ছে ট্রু, এখানে দাও ট্রু, তাহলে দুইটাই ট্রু দিলেও স্যার এক্স নরের একটা ইকুয়েশন আসিল, এক্স নরের কিন্তু একটা ইকুয়েশন ছিল, এক্স এ প্রাইম ইন্টু বি প্রাইম প্লাস প্লাস এবি। ওই লজিকে অর্থাৎ যে এইরকম হয় যে এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি, এইটা হচ্ছে আমাদের এক্স নরের আউটপুটের ফর্মুলা। হ্যাঁ বুঝিনি, এর উপরে আরেকটা বার হবে? মানে এইটার উপরে কি আরেকটা বার হবে? এইটা হবে না, এইটাই ঠিক আছে তাই না? এইটাই মেবি, এইটাই তাই না? যাই হোক, সেটা যাই হোক, এটা আমাদের এখন আপাতত না জানলেও চলবে। আমরা যদি খালি এতটুকু মাথায় রাখি যে বাইকন্ডিশন মানেই এক্স নর, অর্থাৎ এই সিম্বলটা এক্স নরের সিম্বলটা, কারণ আমরা সার্কিট ডিজাইন করার সময় যখন এই বাইকন্ডিশনাল সিম্বল দেখব আমরা সার্কিট হিসেবে এটাকে ব্যবহার করব। যখন আমরা ইমপ্লিকেশন দেখব তখন সার্কিট হিসেবে এটাকে ব্যবহার করব। যখন নট পাবো এটা ব্যবহার করব, অর পেলে এটা, অ্যান্ড পেলে এটা। ক্লিয়ার? আচ্ছা, এই যে আমি বারবার অ্যান্ড অর নট ইমপ্লিকেশন বাইকন্ডিশন এইভাবে বলে যাচ্ছি, যখন আমি এটাগুলোকে অ্যান্ড অর নট বলতেছি এগুলো কিন্তু সার্কিটের দিকে মেনশন করে, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এগুলোকে কনজাংশন, ডিসজাংশন, ইনভার্টার বা নিগেশন, এটাকে নিগেশনও বলা হয়, আর ইনভার্টার, নিগেশন অর ইনভার্টার, এই কাজগুলো আসলে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে অটোমেটিক্যালি কন্ট্রোলে আসবে, আদারওয়াইজ সময় লাগবে। এই পর্যন্ত কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? আচ্ছা ওকে, যদি অসুবিধা না হয়ে থাকে এইখানে আমি এইটার সিম্বলটাকে একটু লিখে রাখি, ডিজাইন করে রাখি। এইটা হচ্ছে আমাদের এক্স নর, দ্যাট মিন্স বাইকন্ডিশনাল। যখন তোমাদের এইরকম একটা লজিক দেওয়া থাকবে, এই লজিক থেকে কীভাবে সার্কিট ডিজাইন করবা, আগে কথা হচ্ছে এই পাঁচটা ডিজাইন তোমার মাথায় কিন্তু থাকতে হবে বেসিক্যালিভাবে। এইখানে যখন আমরা এই ডিজাইনগুলো করব, অনেকভাবে করা যায়, অনেকভাবে বলতে আই মিন দুইটা ওয়েতে করা যায়, যার যে ওয়েটা ভালো লাগে। সাধারণত গুড প্র্যাকটিসটা হচ্ছে আগে এখানে আইডেন্টিফাই করা যে ভেরিয়েবল কয়টা আছে। এখানে পি আছে, কিউ আছে, আর আছে, টোটাল তিন ধরনের ভেরিয়েবল আছে। নিয়ম হচ্ছে, গুড প্র্যাকটিস হচ্ছে আগে তিন ধরনের তিনটা স্টেট নিয়ে নেওয়া, যে এটা পি, এটা কিউ, এটা আর, আগে এরকম তিনটা লাইন নিয়ে নেওয়া। এইগুলো হচ্ছে ধরে নাও আর্থিং, এইখান থেকে কানেকশনগুলো খালি জুড়ে দিতে হবে। তো প্রথমেই আসি যে আমরা ওয়ান বাই ওয়ান পার্ট করি, যদি এই পার্টটুকুকে ডিজাইন করি পি অ্যান্ড আর, তার মানে বুঝতেই পারতেছি আমার এইখানে একটা অ্যান্ড গেট ডিজাইন করতে হবে। লক্ষণীয়, এইখানে পি আর আরের কানেকশন দিতে হবে, পির কানেকশন দিতে হলে এইখানে কিন্তু এসে যেরকম ওভারল্যাপ দিতে হবে। এই ওভারল্যাপটা যদি না দিয়ে কেউ এইভাবে টান দাও, এই দুইটার ভিতর সার্কিটে ডিফারেন্স আছে। এই টানটার মানে হচ্ছে এই পয়েন্টটা ইন্টারসেক্ট করেছে, একটি আর একটার ভেতর দিয়ে গিয়েছে, তার মানে ওখানে ইন্টারসেক্ট কানেকশন হয়ে গেছে।
বাট এইটার মানে হচ্ছে এটা কানেকশন হয়নি, এটার উপর দিয়ে গেছে, একটা তারের উপর দিয়ে আর একটা তার আছে। অবশ্যই তোমাকে এই জিনিসটা মেনটেন করতেই হবে, আদারওয়াইজ এটা ভুল। কারণ কানেকশন এখানে পি আর কিউ আর আর কানেকশন যদি এক করে দাও, পরে দেখা যাবে যে সার্কিটটি পুড়ে গেছে। অবশ্যই তোমাকে এইখানে ওভারল্যাপ দিতে হবে সবগুলো সার্কিট বইতে, এই জিনিসটা মেনটেন করা কোনো অবস্থাতেই এটা নাই, এটা তো দেওয়া আছে, তার মানে ওখানে ইন্টারসেক্ট করা আছে। এক পয়েন্ট থেকে একাধিক লাইন দেওয়া যায় না, তখন হচ্ছে এটা, এটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর সাথে দিতে হবে আর, তাহলে আর এর কানেকশনটা এখান থেকে এখানে দিয়ে দিলাম। অবশ্যই তোমাদের যখন সার্কিট ডিজাইন করবা, প্রত্যেকটা পার্টে পার্টে ভ্যালু লিখতে হবে, ভেরিয়েবল লিখতে হবে। দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের পি, আচ্ছা এটা তো পি চলেই আসছে, আর লেখার দরকার নেই, কিন্তু এই পাঁচটা আউটপুট পি অ্যান্ড আর এটা লিখতে হবে যখন সার্কিট ডিজাইন করবা। বুঝাইতে পারছি? এই একটা ওয়ে। আচ্ছা আমি একটা ওয়ে শেষ করি, তারপরে আবার বলে দিচ্ছি। আচ্ছা এরপরে অংশ দেখো, এটা কিন্তু করতে পারবো না, আগে এই পার্টটা লাগবে। এই পার্টটা করতে গেলে নট কিউ লাগবে, অর পি লাগবে। তাহলে আমরা আগে প্রথমে এখানে একটা অর গেট নিয়ে নিলাম, এইটা হচ্ছে আমাদের হবে, এখানে আছে নট কিউ, তার মানে এই কিউটাকে আগে টেনে নিয়ে আসো এখানে ওভারল্যাপ করে, এখানে এখানে আছে নট কিউ, দ্যাট মিন্স এখানে একটা ইনভার্টার বসিয়ে দাও। এইটার মানে হচ্ছে কিউ, এইটার মানে হচ্ছে নট কিউ। সবাই মোটামুটি তো বুঝতেছো, খুব বেশি এক্সপিরিয়েন্স ছাড়াই, কারণ তোমরা অলরেডি এটা প্র্যাকটিস করা ছিল, একটু জাস্ট রিমাইন্ড করতে হচ্ছে, বুঝতে পারছি? ওকে, এর সাথে লাগবে হচ্ছে আমাদের পি, তার মানে পিটাকে এখান থেকে নিয়ে নাও, তার মানে এই পজিশনটা আমরা পাবো নট কিউ অর আর, ও সরি পি। এখন দেখো, এই অংশটাকে যদি আমরা মনে মনে এক্স মনে করি, এই অংশটাকে মনে মনে যদি ওয়াই মনে করি, তাহলে এক্স ইমপ্লিকেশন ওয়াই, এভাবেই বোঝায়। কেউ যদি পরীক্ষার খাতায় এই অংশটাকে এক্স লেট করো মনে করো বা ধরে নাও, এইটাকে যদি ওয়াই দ্বারা ডিনোট করো, আমি যেভাবে করেছি নিচে দাগ দিয়ে এক্স ওয়াই লিখে দিয়েছি, সেই ক্ষেত্রে চাইলে তোমরা এই পজিশনে এক্স ওয়াই লিখে দিতে পারো। সেই ক্ষেত্রে যদি তুমি এখানে এরকম মেনশন করো তাহলে লিখতে পারো, আর যদি মনে করো স্যার ডাবল কাজের কোনো দরকার নাই সরাসরি লিখে দিব, লিখে দিতে পারো, নো প্রবলেম। এই ডিজাইন করার সময় খাতার দুই পৃষ্ঠা জুড়ে করবা, এক পেজের মধ্যে আটতে চাইবে না, খাতাটাকে সমান থাকবে, একবার এই পাশ থেকে ডিজাইন করে ডান পাশের পেজে চলে যাবা, কোনো সমস্যা নেই এতে। কিন্তু এই ই করার দরকার নেই, এই পাশে পেজে করে বাকি অংশ স্যার ওই পেজে, ওইটা সার্কিট ডিজাইনে বোঝা যায় না। একবার ফ্ল্যাট পেজ করে নিবা, করে একবার বাম পাশ থেকে ডান পাশে ডিজাইন করবা, পেজ যতখানিক লাগে লাগুক, সমস্যা নেই। আচ্ছা এইটা হলো, এই এই দুইটা অংশ আবার কী আছে এই দেখো, ইমপ্লিকেশন, ইমপ্লিকেশনের ডিজাইন কিন্তু হয় এইভাবে, প্রথমটা হবে ইনভার্টার, প্রথমটা ইনভার্টার মানে এই এক্স পজিশনটা হইতে হবে ইনভার্টার। দ্যাট মিন্স এই পজিশনে আমরা একটা নট গেট বসিয়ে দিলাম, তাহলে এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট মিলে আমাদের ডিজাইনটা এরকম হবে, অর্থাৎ এইখানে একটা অরের মতন ডিজাইন দিয়ে দিতে হবে। তার মানে এই পজিশনটা পাবো এক্স ইমপ্লিকেশন ওয়াই, এটা হয়ে গেল। এতে আমাদের এই পুরো অংশটা ডিজাইন কমপ্লিট। এই অংশটুকুতে আসো, কিউ অর আর, অর তার মানে এখানে আর একটা অর নিতে হবে, কিউ তার মানে এখান থেকে কিউ নিয়ে আসো আর আর এখান থেকে কানেকশন দাও, তাহলে এটা হচ্ছে কিউ অর আর। আর যদি কেউ এটাকে জেড ধরে নাও, তাহলে এই পজিশনে জেড লিখে দাও, যার যেটা ভালো লাগে সেটাই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবং এরপরে দেখো, এই জেড অংশটা, এই পুরো অংশটা, এই পুরো অংশটাকে তুমি কেউ এম ধরে নিলা, আমি যে দাগ দিছি এম ধরে নিয়েছি, মানে এইভাবে করা সম্ভব, এভাবে করলেও রাইট, আবার তুমি পুরো সেন্টেন্স লিখলেও রাইট। তার মানে আমরা এই পজিশনে শুধু লিখে দিতে পারি এম, আমি পুরো অংশটার নিচে দাগ দিয়ে এমটাকে দ্বারা ডিনোট করে দিয়েছি। আচ্ছা তাহলে এক কাজ করো, এখন এই কানেকশনটা জুড়ে দাও, এই কানেকশনটাকে যদি আমি এখানে টেনে নিয়ে আসি, তাতে কিন্তু সমস্যা নাই, একই জিনিস বোঝায়। আবার বোঝো না যে স্যার এইভাবে আনসার দেখে আমাদেরও এইভাবে আনতে হবে, এরকম না, তুমি সামনের দিকে বাড়াইতে পারো, কোনো সমস্যা নাই। এই কানেকশনটাকে এখানে আনছি এই কারণে যে এইটার সাথে এখানে মেলাবো, কারণ আমার এইখানে আবার আর একটা ইমপ্লিকেশন আছে। এই ইমপ্লিকেশনে দেখো, এমটা কিন্তু নট হইতে হবে, প্রথমটা নট হইতে হবে না, তার মানে এই পজিশনটা হইতে হবে নট
আর এই পজিশনটা থাকবে, এইটা হচ্ছে ইমপ্লিকেশন। পুরা অংশটাকে, এই যে পুরা সেন্টেন্স আছে, এই পুরা সেন্টেন্সটাকে পরীক্ষায় সাধারণত একটা লজিক্যাল এক্সপ্রেশন বলা থাকে, যেটা লজিক্যাল এক্সপ্রেশন 1, 2, 3 অর লাইক দ্যাট, অথবা শুধুই লজিক্যাল এক্সপ্রেশন। সো এইটাই হচ্ছে সরাসরি লজিক্যাল এক্সপ্রেশন। যদি এরকম অন্য লেটার দ্বারা ডিনোট করে নাও, নিতে পারো, সরাসরিও লিখতে পারো, যার যেভাবে ভালো লাগে সেটাই রাইট। এই যে আমরা ডিজাইনটা করলাম, এটা হয়ে গেল এই লজিক্যাল এক্সপ্রেশনের সার্কিট ডায়াগ্রাম। ক্লিয়ার সবাই? একটু পজ করে দেই, এখন আমরা ডিসকাশনে আসি, আমাদের পালা। আচ্ছা দেখো, ট্রুথ টেবিল যখন আমরা করব, তখন আমরা জানি যে আমরা এখানে প্রথমে যতগুলো ভেরিয়েবল ততগুলো পয়েন্ট আউট করে নিব, যে এইটা হচ্ছে পি, এইটা কিউ, এইটা আর। আর এর প্রত্যেকটার কম্বিনেশন, যেহেতু এখানে ইনপুট 3 ভেরিয়েবলের, তো কম্বিনেশন হবে 8টা, কম্বিনেশন হবে 8টা। তোমরা সার্কিটে 0001 এভাবে লিখেছো, বাট এইখানে একটু প্র্যাকটিস করতে হবে TRF দিয়ে, মানে ট্রু আর ফলস দিয়ে। সো আমরা লিখি এটা ফলস 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 ট্রু। মনে মনে ভাবতে পারো 0000001, তাই না? এর পজিশনটা কী হয়? আচ্ছা দেখো, এইভাবে আমি লিখতেছি, এতে একটু কষ্ট মনে হচ্ছে না? এইভাবে আমি মনে করে করে লিখবো যে এরপরে হবে এখানে ট্রি, এখানে এফ, একটু লিখতে কষ্ট হচ্ছে না? এটির একটা উপায় আছে, খুব সহজে লেখা যায়। কীভাবে? পি এর ক্ষেত্রে এখানে টোটাল কম্বিনেশন কয়টা? 8টা। তাহলে প্রথম কন্ডিশনে তুমি 4টা ট্রু 4টা ফলস লেখো, পরের ইস্যুতে 2টা ট্রু 2টা ফলস লেখো, তৃতীয়টাতে 1টা ট্রু 1টা ফলস লেখো। অর্থাৎ এইখানে যদি পিতির প্রথম 4টা আমি ফলস লিখি, তাহলে পরের 4টা লিখব ট্রু। এই পজিশনে এসে প্রথম 2টা ফলস মানে পরের 2টা ট্রু, পরের 2টা ফলস দ্যাট মিন্স পরের 2টা ট্রু। কি হলো? এফ 5টা। ও আচ্ছা, এফ 5টা হয়েছে, দাঁড়াও এইটা বাদ দিয়ে দেয়, ঠিক আছে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে ট্রু, এটা ট্রু হলে এটা ফলস, এটা ফলস। এরপরের পজিশনে কী হতে পারে? 1টা ফলস ট্রু, ফলস ট্রু, ফলস ট্রু, ফলস ট্রু, অনায়াসে এটা মিলে যাবে। ঠিকই আছে তো, না এখানে লিখতেছি না কিছু, ঠিকই আছে। তোমার ওই 8টা কম্বিনেশন আমরা এখানে ফলস দিয়ে স্টার্ট করেছি, তুমি ট্রু দিয়ে করো, তোমার ওই স্টাইলে চলে আসবে। তুমি ভাবতেছো স্যার লাস্টে তো সব ট্রু টু আসার কথা, কোনটা ট্রু ফলস? ও আচ্ছা আচ্ছা, এই তোমাদের চোখের পর তো সেই দেখি, ফলস ফলস। এটা কী খায়? ও আচ্ছা ঠিক আছে, এবার কারেক্ট। তাহলে আমি মনে করছি যে তোমরাই ঠিক, যাক তোমাদের ই আছে, মানে সচেতন আছে বোঝা যাচ্ছে। কিন্তু নাম হলো সাব্বির, জুবাইর এত কাছে বসে সোয়ে দেখতেছে না, ও কত দূর থেকে দেখতেছে। তুমি কিছুই না, এই দেখো প্রথম 4টা ফলস, পরের 4টা ট্রু। এইবার প্রথম 2টা ফলস, পরের 2টা ট্রু, পরের 2টা ফলস, পরের 2টা ট্রু। এখানে কি? ফলস ট্রু, ফলস ট্রু, ফলস ট্রু, একটার পর পর একটা কম্বিনেশন শেষ। আচ্ছা এখন আর সেইটা যদি করি, প্রথমে আমরা যদি এই পার্টটা করতে চাই, আসলে এই দেখো ট্রুথ টেবিলে কোন কলামের পরে কোন কলাম হবে এটা কিন্তু ডিপেন্ডস অন ইউ, মানে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। সরাসরি এটা করতে পারো, কেউ চাইলে নট কিউ আগে এখানে বের করে নিতে পারো, যেহেতু আমার এখানে নটের লাগবে, আসলে আমরা নট কিউটা বের করে নেই। তাহলে আমরা এখানে নট কিউ যদি নেই, এই কিউ এর মানটা, এটা ফলস মানে এটা ট্রু, ট্রু, ফলস, ফলস, ট্রু, ট্রু, ফলস, ফলস। সবাই কি বুঝতে অসুবিধা হচ্ছে? একটু ধীরে সুস্থে বুঝে নিলে, একবার বুঝতে পারলে আর লাগবে না। আচ্ছা এখন আসো, এটা নিলাম, এখন এইটা বের করি, পি অ্যান্ড
আর, তাহলে আমরা এখানে নেব পি কনজাংশন আর, অর্থাৎ মাথায় রাখবো এইটে আর এইটার মধ্যে কম্বিনেশন হবে। এইটা আছে কি অ্যান্ড, অ্যান্ডের লজিক বলে দুইটা ট্রু হইলেই ট্রু, বাকি সকল ক্ষেত্রে ফলস। আমরা চেক করব এই দুই ঘরের কোথায় দুইটা ট্রু আছে, শুধু লাস্টেরটা আছে, সো এই পজিশনটা ট্রু, বাকি সব। সো আমরা চোখ বুঝে এখানে ফলস, এটা ফলস, 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 খুবই সিম্পল, কিন্তু খুব কঠিন না, কিন্তু পরীক্ষায় সতর্কতার সহিত আপনারা তোমরা না করলেই ভুল হবে, কারণ তোমাদের একটা ভালো একটা অভ্যাস আছে, যখন পরীক্ষায় পরীক্ষা দাও তখন পাশের বন্ধুর সাথেও কথা বলতে হয়, কী লিখতেছে সেটাও নজর রাখতে হয়, তখন দেখা যাচ্ছে নিজের খাতাটাই ভুল করে বসে আছে। ঠিক আছে, না এই জন্যই তো মার্ক করে নিয়েছি পি আর আর। এই শোনো, এই দেখো এটা ফলস টু, ও এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এইটাও ট্রু, এটা ফলস, আচ্ছা আই মিন এইবার ঠিক আছে, তাই না? ওকে, এইটা তাহলে আমরা এখন বের করি নট কিউ অর আর। এইটার ক্ষেত্রে নিয়ম কি হবে, এইটা তখন মুছে দিলাম, আমাদের যাইতে হবে প্রথমে কিন্তু এইটা, তারপরে এইটা, খেয়াল রাখতে হবে এইটা কিন্তু প্রথম, এইটা কিন্তু দ্বিতীয়। সো আমাকে ভাবতে হবে অর, অরের ক্ষেত্রে নিয়ম দুইটাই ট্রু হইতে হবে, ফলস হইতে হবে। আরে আমার চোখের পাওয়ার কমে গেল নাকি তোমাদের চেয়ে? আচ্ছা এইটার এইটা, তাই তো, তার মানে এইটা প্রথমে, এইটা দ্বিতীয় পজিশনে, এই ক্ষেত্রে অর, অরের ক্ষেত্রে বলা আছে দুইটাই ফলস হলে ফলস। তাহলে আমরা চেক করি অরের ক্ষেত্রে, দেখো আগে পরে থাকলে তো সমস্যা নাই, আমার দুইটা ফলস হলেই হলো, তার মানে আমরা চেক করতেছি এখানে, 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 এই যে দুইটা ফলস, দ্যাট মিন্স এইটা ফলস, তারপরে এটা ফলস, আর নাই, দ্যাট মিন্স বাকি সব ট্রু। ওকে, এ পর্যন্ত ঠিক। আচ্ছা এখন এর পরের অংশ আসো, এইখানে দেখো এই অংশটাকে যদি কেউ এভাবে লেখো যে এটা এক্স আর এটা ওয়াই, লিখে নিয়ে এখানে সরাসরি এক্স ইমপ্লিকেশন ওয়াই দিয়ে দিতে পারো, কারণ এত বড় সেন্টেন্স লেখা কিন্তু আসলে জায়গা স্পেসের ব্যাপার। তোমরা শুধু এখানে নিচে একটা দাগ দে এক্স, এখানে একটা দাগ দে ওয়াই লিখে নিবা, এনাফ। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা কী লিখবো, এক্স আর ওয়াই, এক্স মানে কিন্তু এই অংশটা, আই মিন এইটা আর এইটা, এই দুইটার মধ্যে ইমপ্লিকেশন করব। এই দুইটার মধ্যে ইমপ্লিকেশন করতে গেলে ইমপ্লিকেশনের শর্ত ছিল যে ট্রু ফলসে ফলস, টি এফ এফ, মনে পড়ছে? তার মানে আমার প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হইতে হবে। তাহলে আমরা আসি এই দুইটার মধ্যে একটাও নাই, একটাও নাই, প্রথমটা ট্রু পরেরটা ফলস, এরকম কি একটাও আছে? যেহেতু নাই তাহলে সবগুলো আমরা কী লিখব, আশা করি বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা এরপরে এই অংশটায় আসো, এটা হচ্ছে কিউ অর আর, বলো দিনটা খুব খারাপ যাচ্ছে মনে হচ্ছে, একটু ফাস্ট হয়ে যাচ্ছে নাকি, আর ভুল হচ্ছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, মানে তোমরা যে বুঝতে পারতেছো সেটা কিন্তু বোঝা যাচ্ছে, সতর্ক আছো। আচ্ছা এইটার ক্ষেত্রে কি করব, কিউ আর আর, এই কিউ এই আর, এইটা আছে কি অর, অর মানে দুইটাই ফলস লাগবে, এইটা ফলস আছে, সো এটা ফলস, এইটা ফলস আছে, আর নেই, তাই না? এবার কি ঠিক লিখছি কিনা আগে বলো, এটা ঠিক আছে,
তার মানে এখন বাকিগুলো ট্রু করে দেই। ওকে, ফাইনালি লাস্ট, এইটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। একদম সরাসরি লজিক্যাল এক্সপ্রেশন যা দেওয়া আছে সেটা, যদি কোশ্চেনে দেওয়া না থাকে তোমরা ধরে নিও, যদি দেখো যেখানে নাই তোমরা এল ই অথবা এল ই ওয়ান একটা কিছু ধরে নিও, তা নাহলে এই এত বড়ো সেন্টেন্স ওকে লেখা বারবার টাইম ওয়েস্ট হবে। আচ্ছা এইটার ক্ষেত্রে আসো, এখন এইটার ক্ষেত্রে এই পুরো অংশটা ইমপ্লিকেশন এটা, অর্থাৎ এইটা ইমপ্লিকেশন এইটা, তাই তো? ইমপ্লিকেশন হইলে তাহলে টি এফ এফ লাগবে, তাই না? এইটা হচ্ছে টি এফ, তার মানে এইটা এফ, এইটা টি এফ মানে এফ, আর নেই, তার মানে বাকিগুলো সব। এবার ঠিক লিখছি? ওকে, এখন এই লাস্ট আউটপুট এইটা, এইটা দেখে দেখে বলো যে এইটা টটোলজি কি না। টটোলজি, কন্ট্রাডিকশন, আর হচ্ছে কন্টিগেন্সি। প্রথমে আসো, এটা কি টটোলজি? না। এটা কি কন্ট্রাডিকশন? না। এটা কি কন্টিগেন্সি? রাইট। আমি যদি বলি যে এটা নট টটোলজি, রাইট? রাইট। এটা নট টটোলজি মিন্স রাইট, এটা নট কন্ট্রাডিকশন মিন্স রাইট, কিন্তু যদি বলি নট কন্টিগেন্সি তাহলে ভুল হয়ে যাবে। ওকে, টটোলজি কখন হবে? যখন এইখানে সবগুলো আউটপুট ট্রু হবে, আর যদি সবগুলো আউটপুট ফলস হয় কন্ট্রাডিকশন, আর এই যে কিছু ট্রু কিছু ফলস, মানে মিনিমাম একটা ট্রু একটা ফলস, মানে মিক্স আপ আছে, তখনই আমরা বলবো সেটা কন্টিগেন্সি। তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত তোমাদের এইরকম এক্সপ্রেশন দিয়ে বলা হয়, প্রুভ দ্যাট দিস স্টেটমেন্ট ইজ টটোলজি অর নট, প্রুভ দ্যাট দিস স্টেটমেন্ট ইজ কন্ট্রাডিকশন অর নট, অথবা থাকে জাস্টিফাই দিস স্টেটমেন্ট ইজ টটোলজি অর নট, জাস্টিফাই দ্য গিভেন লজিক্যাল এক্সপ্রেশন ইজ কন্টিগেন্সি অর নট, এই ধরনের সেন্টেন্সগুলো কোশ্চেনে লেখা থাকে।